নমস্কার বন্ধুরা, সোনার সংসারের আমি সোনা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হলো নারকল চিকেন। তো নারকল চিকেনটা কেমন করে বানাবো আপনারা চলুন রান্নাঘরে যাওয়া যাক, দেখি। আর নারকল যেটা আমি চিকেনের মধ্যে দেব, সেইটা কিন্তু আমার বাগানের গাছের নারকল, যার জন্যে মানে আমার আরও বানাতে ভালো লাগছে। হ্যাঁ, তা দেখা যাক কেমন করে করি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব এখন 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি। এই আদা বাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আছে। এখন অল্প একটু হলুদ দিচ্ছি, 1/2 চামচ মতো। নুন দিলাম পরিমাণ মতো। আর এখানে বড় চামচের 3 চামচ টক দই আছে, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি নারকলগুলো কেটে রেখেছি। নারকলের কাটার পরে আমি এর পেছনের যে খোসাটা থাকে ওটা বটিতে কেটে তুলে দিয়েছি। শুকনো খোলায় আমি এটা নেড়ে নেব। এখানে আমি 10-12 টুকরো মতো নারকল নিয়েছি আর 10-12টা কাজু বাদাম নিয়েছি। এটা আমি মিনিট 2-এক মতো এরকম রোস্ট করে নিলাম, হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব, নামিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি একটু বেশি করে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 5টা মতন পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, এটা আমি বেরেস্তা করে নেব। এখানে 600 মাংসের জন্য আমি ছোট ছোট 5টা পেঁয়াজ নিয়েছি। এবার আপনারা বেশি মাংস নিলে কিন্তু পেঁয়াজ বা অন্য যা কিছুই আমি দিচ্ছি তার পরিমাণটা বাড়ানো কমানো করে নেবেন। বেরেস্তা হয়ে গেছে রেডি, এবার আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। যে তেলটায় বেরেস্তা তৈরি করলাম সেটা আরেকটু কমিয়ে নিলাম, দিয়ে এই তেলেতেই একটু আলু কটা ভেজে নেব। 2টো আলু দিয়েছি আমি, আলুটা না দিলেও চলে, আমার মেয়েরা ভালোবাসে বলে দিলাম। নুন দিয়ে দিই, ফুটছে বড্ড। আলুটা আমি মোটামুটি একটু ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি 2 চামচ বাটার দিয়ে দেবো। এখানে 5টা এলাচ আছে, 2টো লবঙ্গ আর 1টা দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এটাই আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ হতে দেব। আঁচটা একটু কমিয়ে দিই। এবার এর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আগে হলুদ দিয়েছিলাম, এখন আবার 1/2 চামচ মতো হলুদ দিলাম। আর আদা বাটায় কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল, আবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে, একসঙ্গে কষিয়ে নিই, নাহলে আবার তখন আলুটা সেদ্ধতে চাইবে না, যদিও আলুটা চন্দ্রমুখী আলু আছে। নুন মাংসটা মাখার সময় যখন ম্যারিনেট করছিলাম তখন দিয়েছি, আবার আলুটা ভাজার সময় দিয়েছি, তাই এখন আমি আর নুন দিলাম না। এটাকে আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আঁচটাকে কমিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম, মাংসটা থেকে ভালোই জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে রোস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে বেটেছি, কাজু বাদাম আর নারকেল, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেব, আবার কিছুক্ষণ হোক। এটা
এবার এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ চিনি দিচ্ছি, আর একটু নুন লাগবে, নুনটা দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা আমি মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো যদি তলায় লেগে যায়। তাই আমি চিকেনটা 15-16 মিনিট ধরে এভাবে কষছি, এবার আমি এর মধ্যে জল দেব। খুব বেশি কিন্তু এটা ঝোল ঝোল হবে না। এই মশলা বাটার জলটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়েছি, আবারও বলছি আপনারা আলুটা না দিয়ে করবেন, আলু ভালো হবে। এবার চাপা দিয়ে দিলাম, একটু ফুটে গেলে এটা একদম কমিয়ে দেবো, কমিয়ে হতে দেব। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, এটা আর একটু হবে, এরকম থাকবে, একদম যে শুকনো ইয়ে হয়ে যাবে সেটাও না, এরকম গামাকা মাকা। এটা আবার পরে একটু টেনেও যাবে। হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। নারকেল চিকেনটা আমি যেভাবে করলাম একটু করে দেখবেন, খুব ভালো হবে। আর এটাই যেটা যে মশলা কিন্তু বিশেষ পড়বে না, হ্যাঁ জিরে বা আদা এগুলো আদাটা পড়বে, জিরে বা ধনে এগুলো পড়বে না, একদম কম মশলা দিয়ে অসাধারণ খেতে লাগবে। তো বাড়িতে করে দেখবেন, আর যদি পছন্দ হয় লাইক করবেন। আজকের মতন আসি, নমস্কার।